লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি। দমদম কেন্দ্রে তৃণমূল, সিপিএম ও বিজেপি প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারের কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অভিনব পথসভা। এই পথসভায় লক্ষ্য করা যায় আগত মহিলাদের হাতে লক্ষ্মীর ঘট। আরো লক্ষ্য করা যায় পথসভার সামনে একটি সুবিশাল লক্ষ্মীর ভাণ্ডারের ঘট। উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মা ওরফে রাজু, 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমুন চ্যাটার্জি, যুব নেতা সৌভিক ঘোষ সহ বিশিষ্টজনেরা, ওয়ার্ডের কর্মী সমর্থকরা। এই অভিনব পথসভাতে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উন্মোচন করতে চলেছে মমতা ব্যানার্জি সেই ইন্ডিয়া একটা দল, যারা লক্ষ্মীর ভান্ডারকে কেড়ে নিতে চাইছে, যারা আমাদের 100 দিনের রুগী রোগী ছাদের নিচে থাকতে বাধ্য করছে, যারা সমস্ত জনমুখী প্রকল্পের টাকা বন্ধ করে বাংলার অর্থনৈতিক অবরোধ করে বাংলার মানুষকে চরমভাবে শিক্ষা দিতে চাইছে, এবং ওই বাংলা বিদ্বেষী দলটা আজকে 14 নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনন্য প্রকল্প, যেটা মহিলাদের জন্য উনি দিয়েছেন, ইতিমধ্যে এই প্রকল্প শুধু বাংলার মহিলাদের মধ্যে নয়, সারা ভারতবর্ষের মহিলারা যে প্রকল্পের দিকে অধিক আগ্রহে তাকিয়ে আছে, তারাও ভাবছেন যে যদি বাংলার মা বোনেরা বাংলার সরকারের থেকে, বাংলার মানব দলের মুখ্যমন্ত্রী থেকে এই ধরনের লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেয়ে থাকেন, তাহলে আমাদের মুখ্যমন্ত্রীরা কেন এই ধরনের প্রকল্পের কথা আমাদের রাজ্যের মহিলাদের জন্য ভাবছেন না। সেই প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে আজকে সম্মান জানানোর জন্য 14 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে একটা একটু অন্য ধরনের পথসভার আয়োজন করা হয়েছে। এই পথসভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই টাউনের মহিলা সভানেত্রী শ্রীমতী মনমোহন চ্যাটার্জি, যিনি 16 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং আমাদের দক্ষিণ দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্য বটে। উপস্থিত হয়েছেন আমাদের টাউনের, আমন্ত্রণ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনাদের কিছু বলার জন্য। আমাদের 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মা একটি অভিনব আয়োজন করেছেন, মহিলাদের যে লক্ষ্মীর ঘর, সেই লক্ষ্মীর ঘরে একটা রিপ্লিকা এখানে দিয়েছেন এবং প্রত্যেককে মেয়ের হাতে একটি করে ঘট দেখছেন। আমি ধন্যবাদটুকু সঞ্চালনা করছিলেন প্রণবদা, রয়েছেন আমার অসংখ্য মায়েরা দিদিরা যারা রয়েছেন, আমার ভাইটা রয়েছেন, কিন্তু আজকে যে অভিনব একটা কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জুড়ে চলছে, যেটা অন্য কোনো রাজ্যে আপনারা দেখতে পাবেন না। আপনারা অন্য রাজ্যে দেখতে পাবেন, মণিপুরে দেখবেন মেয়েদেরকে কিভাবে বিবর্ষ করে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছে, আপনারা যোগী রাজ্যে উত্তরপ্রদেশে দেখতে পাবেন হাতরাস হচ্ছে, উন্নাও হচ্ছে, কিন্তু আমার বাংলা, আমার সোনার বাংলায় আমার মায়ের যে লক্ষ্মী, সেই বাংলার লক্ষ্মীদের হাতে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্মীর ভাণ্ডার উজাড় করে দিচ্ছেন, আমার মায়ের আসলের টাকাটা তিনি পূরণ করে দিচ্ছেন। যেটা মোদীবাবু 2016 সালে বলেছিল রাত 8টার সময় 8ই নভেম্বর, বলেছিল যে আমাদের টাকা নাকি সব কালো টাকা, আমার মায়ের আসলে বাঁধা টাকাটাও নাকি কালো টাকা। আমার ছোট্ট বোনটা
যে হয়তো টিউশনের মধ্যে কিছু টাকা রেখেছিল তার মায়ের আসলে, সেই টাকাটাও নাকি হয়ে গিয়েছিল কালো টাকা। লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালের 16 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন। ওয়েস্ট বেঙ্গল চাইল্ড এবং ওম্যান ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রক্রিয়া। এই প্রকল্পে আপনারা ইমাজিন করতে পারবেন না যে 2,11,00,000 মহিলা বাংলার মা বোনেদের কথা চিন্তা করে এটা বাংলার মা বোনেদের উপহার দিয়েছে, কিন্তু বাংলার মা বোনেরা এটাকে ট্রাম্প কার্ড করে তুলেছে। এই লক্ষ্মীর ভাণ্ডার যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তখন অন্যান্য যারা বিরোধী দল রয়েছে বিভিন্ন দল, তারা কেউ বলেছে হয়রাতি, কেউ বলেছে ভিটকে, আজকে তারাই বলছে তারা ক্ষমতায় আসছে তারা এটাকে দমন করবে। না, দুটো মেইন যে দুটো বিরোধী দল বাংলায় আছে, সিপিএম এবং বিজেপি, দুটো দলের নেত্রী বা নেতারা দুরকম কথা বলছে। কেউ বলছে ক্ষমতায় এলে এই লক্ষ্মী ভাণ্ডার 3 মাসের মধ্যে বন্ধ করে দেবে, আবার কেউ বলছে ক্ষমতায় এলে 3 গুণ করবে। তো লক্ষ্মী ভাণ্ডার যে তাদের ঘুম কেড়ে নিয়েছে সেটা তাদের এই কথাগুলো দেখে উপলব্ধি করা যাচ্ছে। এবং সৌগতলায় বিভিন্ন জায়গায় ঘুরছে তার র্যালি, এখনো এই বয়সে যেভাবে ঘুরছে মানুষের সারাও পাচ্ছে কোথাও, কি মানে আপনাদের একটা ট্যাগলাইনও চলছে মানে সৌগতলা চারবার পর এবার আর কিছু সৌগতলা, কি বলবেন বিষয়টা? না, তিনজন যিনি প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দমদম লোকসভা কেন্দ্রে, আমার দৃঢ় বিশ্বাস প্রথমে মানুষ তিনজন প্রার্থীকে দেখেন, তারপরে রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের প্রত্যেকটি রাজনৈতিক দল সেগুলো সব বিশ্লেষণ করে। তো আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে বলছি না, আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারি এই 3 জন প্রার্থীর মধ্যে অধ্যাপক সৌগত রায়ের সমস্ত দিক থেকে এই 2 জনের প্রার্থীর থেকে এগিয়ে। এবারে লোকসভা ভোটের খলনায়ক হচ্ছে গরম তাপক প্রভাব, তাকে এড়িয়ে কিভাবে প্রচার করছে? খুবই কষ্ট হচ্ছে, কিন্তু মানে কোনোদিনই তো শীতকালে ভোট করার সুযোগ পেলাম না, এই আক্ষেপটা বরাবরই আমাদের প্রত্যেকেরই সমস্ত রাজনৈতিক দলেরই মনে হয় আছে। 14 নম্বর ওয়ার্ডে ঘুরছেন, 14 নম্বরে মানুষের কোনো অভিযোগ ছোটখাটো আসছে যে এগুলো হচ্ছে পাওয়া গেলে ভালো হতো? না, মানুষের অভিযোগ না এলে কিন্তু মনে হয় একজন রাজনৈতিক মানুষের জীবনের সার্থকতা নেই, অভিযোগ থাকতেই হবে, কোনো মানুষ 100% কাজ মানুষকে করে দিতে পারে না। সেক্ষেত্রে আমার রাজনৈতিক জীবনে বা আমাদের এই ওয়ার্ডেও আমরা যখন মানুষের ঘরে ঘরে প্রচারে গেছি বা যাচ্ছি সেখানেও টুকটাক অভিযোগ পাচ্ছি, এবং সেই অভিযোগগুলো পেয়ে যত সত্তর সেগুলো সমাধান করার চেষ্টা করছি। বিজেপিকে কতটা এখানে দেখছেন আপনারা?
আমি তো বলবো একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে, কিন্তু সাধারণ মানুষকে যদি প্রশ্নটা করেন ভালো হয়। সাধারণ মানুষ বিজেপিকে মনে হয় না দেখতে পাচ্ছে। তার মানে এবারে যে গতবারে যে লোকসভার যে আপনার ফলাফল ছিল আপনাদের, তার থেকে কি অনেক ভালো ফল আশা করছেন? অবভিয়াসলি আমরা অনেকটাই আশাবাদী যে আমাদের ফল অনেক ভালো হবে। তার মূল কারণ হচ্ছে আবার সেই ঘুরে ফিরে আসে বাংলার মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার। সৌগতরায় যখন আবার এমপিও আসবেন তখন কি চাহিদা থাকবে মানুষের জন্য? মূল আমাদের এখানে একটা জলের সমস্যা তো আছেই, আমাদের মূল সেটা আমাদের এমপি জানেন, উনি ইতিমধ্যে কথাও বলেছেন জলটা নিয়ে আরও কী করে আরও ভালো পরিস্থিত পানীয় জল পাওয়া যায় সেটার জন্য উনি চেষ্টা করবেন।